সালাম আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে কিছু বিষয়ে, গরু কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। গরুর ব্যাপারে ভালো গরু চিনার উপায়টা, আমরা অ্যাকচুয়ালি ভালো গরু বলতে বুঝি মোটা তাজা ইত্যাদি, এগুলাই মোটেই না। ঈদ কোরবানি বলেন বা ঈদ মিলাদ নবী সামনে আছে, সে প্রেক্ষিতে মানুষ এখন গরু মোটা তাজা করণে ব্যস্ত আছে, যারা ব্যাপারী আছেন গরু ব্যাপারী। কিন্তু আমাদেরকে একটু একটি জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু গরু জবাবদারি মানুষ মানব জাতি থাকে, এমন কোন কিছু দিয়ে আপনারা মোটা তাজা করিয়েন না যাতে মানব সম্পদ মানুষের ক্ষতি হয়। আজকাল ব্যাপারীরা গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাবার খাওয়াচ্ছে, আর ইঞ্জেকশন, ওষুধ ইত্যাদি এগুলো দিয়ে মোটা তাজা করছে। কিন্তু আপনারা ব্যাপারীদেরকে আমি বলছি, মেহরবানি করে এগুলো করিয়েন না, কারণ এগুলো তো মানুষরাই খাবে, কোনো পশু খাবে না, মানুষরাই খাবে। আর এটার কারণে যে এগুলো মোটা তাজা কারণে ওষুধ ইঞ্জেকশন দিয়ে যে মোটা তাজা করছে, হতে পারে আপনি কিছুটা লাভবান হচ্ছেন, কিন্তু মানুষের ক্ষতি করে দিচ্ছেন। কিভাবে ক্ষতি করে দিচ্ছেন? এটাতে হার্টের সমস্যা হয়ে যায়, প্লাস কিডনি চলে, লিভার ইত্যাদি সবকিছু ড্যামেজ হয়ে যায়, মানুষ সকালে মৃত্যুবরণ করছে। এখন আপনি খেয়াল করে দেখেন, হার্টের রোগী আর কিডনি রোগী কিন্তু এখন সবচেয়ে বেশি। 1,000 টাকা কেজি গরু মাংস হলেও মানুষরা এটা খায়। তো ভালো ভালো গরু, এই মোটা তাজা ভালো ফিট একেবারে চকচকে, এটা কিন্তু ভালো না, ভালো গরুর লক্ষণ না। ভালো গরু কোনগুলি আমি কিছু একটু জানাচ্ছি আপনাদেরকে, আমার সাথে থাকুন। জাস্ট এগুলো আমি প্রথমে একটু বলছি, এটা একমাত্র আমাদের যে ব্যবসায়ী যারা আছেন তারা সাথে বলছি, হাইব্রিড করে আপনি গরু বিক্রি করছেন, লাভবান হচ্ছেন, কিন্তু এটা ঠিক না, সবাই গিয়ে কিন্তু আপনার এগুলো সব চলে যাবে। সুস্থ সুস্থ ও অসুস্থ গরুর চেনার উপায়টা বলছি। সুস্থ অসুস্থ গরু কোনটা? অসুস্থ গরু হলো রাসায়নিক বা ওষুধ দিয়ে মাংসপেশিতে ইঞ্জেকশন দিয়ে করে। একসময় দেখা যাচ্ছে যখন আপনি খুব বড় গরু, যখন আপনি গরুকে একটু চাপ দিবেন, এরকম পিঠে বা রানের সাইডে যদি চাপ দিবেন, দেখবেন ওটা আস্তে 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 আবার স্বাভাবিক আস্তে 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 আসবে। এটাতে দেখা এটাতে এটাতে বুঝতে পারবেন কি গরু কি স্বাভাবিক না, এটা রাসায়নিক ইঞ্জেকশন টেকশন দিয়ে এটাকে মোটা তাজা করে করছে, কারণ ইঞ্জেকশন দিলে জিনিসটা ফুলে ওঠে, ফুলে থাকে, মানুষ ভাবে কি ভালো মাংস পাবো, এটা পাবো, ওটা পাবো, পুরো সময় কিন্তু পানি ওটা এটাই যে, যখন আপনি কিনে নিয়ে যাবেন মাংস পাবেন, দেখবেন কি মাংস কেমন ঝরঝরে হচ্ছে না, মজা হচ্ছে না, বা এটা ক্ষতি করবে আপনার, অতিরিক্ত ক্ষতি করবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এটা আমি বলছি যারা গরু মাংস কিনেন বেশি খান, তাহলে এটা কিন্তু হার্টের আর চিনি সমস্যা, লিভার সমস্যা বেশি করে, এই জিনিসটা খেয়াল করেন। আর এগুলো স্টাডি করে আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি, আর ব্যাপার দিয়ে কিন্তু সেগুলো করিয়েন না, এবং হইতে পারে আপনি কিছু লাভবান হচ্ছেন, কিন্তু এই জিনিসটা আপনি মানুষ সম্পদ বলেন বা মানুষের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। সকালে মৃত্যুবরণ করছে মানুষ, কিন্তু আজকাল বেশি দেখেন হার্টের রোগী বেশি, যারা গরু মাংস সবসময় খায় তাদের হার্টের সমস্যা বেশি থাকে, কিডনির সমস্যা বেশি থাকে, এইগুলা। এটা বলে 1, নম্বর 2 হলো, তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন, যারা ইঞ্জেকশন দিয়ে মোটা টোটা করছে তারা দেখবেন নড়াচড়া করতে পারবে না, সহজে মোটা নড়াচড়া করতে পারছে না, হাঁটাহাঁটি করতে পারছে না, শান্ত থাকে, চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিছু নড়াচড়াও করবে না, বুঝবেন এটাতে ইঞ্জেকশন দিছে বা রাসায়নিক জাতীয় ওষুধ গুলি খাওয়ানো হচ্ছে। তারপর আপনার অসুস্থ গরুটা দেখবেন আপনি ক্লান্ত থাকবে, ঠিক আছে, এখন ক্লান্ত থাকবে, নড়াচড়া নাই ইত্যাদি, কিন্তু যদি আপনি মনে করেন সুস্থ গরু, সুস্থ গরু দেখবেন আপনি সে নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া নাড়াচাড়াও করতেছে, এবং দেখবেন লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে, কান দিয়ে মাছি তাড়াচ্ছে, লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে, তাহলে মনে করবেন এটা সুস্থ গরু। তারপর আপনার সুস্থ গরুর আরেকটি বৈশিষ্ট্য আছে যে তার নাকের উপরে যে আছে সেটাকে ভেজে ভেজে থাকবে, নাকের অংশটা ভেজে থাকবে, এবং বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে, এটা হলো সুস্থ গরুর লক্ষণ। আর অসুস্থ গরুর লক্ষণ হলো আপনার শুকনো থাকবে, কান শুকনো থাকবে, নাক শুকনো থাকবে, কোনো ধরনের ঘাম হবে না, তাহলে মনে করবেন এটা অসুখ, মানে একটা ইঞ্জেকশন বা রাসায়নিক ওষুধ দিয়ে এটা মোটা তাজা করা হচ্ছে। আরেকটি হলো অসুস্থ গরুর অতিরিক্ত মুখ থেকে লালা করবে, লালা পানি একবার দেখবেন খেয়াল করবে লালা করবে, আর কোনো কিছু সহজে খেতে চায় না, এগুলো ওষুধ মানে এগুলো গরু সহজে কিছু খেতে চাইবে, তাহলে মনে করবেন এটাই রাসায়নিক জাতি মানে হাইব্রিড গরু। এগুলো সুস্থ গরু আপনার তার রং হবে ঝলঝলে, তারপর পিঠের
পিঠের যে এটা আছে আমরা আমরা কি বলি চুট বলে কুঁচ বলে মোটা কুঁচ যাই যেটা বলে না কেন সেটা মোটা থাকবে, মোটা থাকবে এবারে মোটা থাকবে আর টান 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 ও দাগ মুক্ত থাকবে, কোনো দাগ থাকবে না, সহজে দাগ থাকবে। এটা যে এটা দেখলে মনে করবে এটা সুস্থ গরু, সুস্থ আরেকটা সুস্থ গরুর মাংস রানীর দিকে দেখবেন শক্ত থাকবে, রানটা একেবারে শক্ত থাকবে, আর অসুস্থ গরু দেখবেন নরম নরম থাকবে, চুলচুলে নরম তাই না, ওরকম থাকবে, তাহলে মনে করবে এটা অসুস্থ। আর সুস্থ গরু হলো কি রানটা একদম শক্ত থাকবে, টাইট থাকবে একবারে, তাহলে মনে করবে এটা সুস্থ গরু। অসুস্থ গরুর দেখবেন তাপমাত্রা বেশি থাকবে, বডি মানে গরম মানে হিংসো হিংসোর মতো করছে, তাহলে মনে করবে সেটা অসুস্থ, কারণ তাকে ইঞ্জেকশন দিয়ে ইঞ্জেকশন পুশ করে রাখা হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। সুস্থ গরুর আরেকটি বৈশিষ্ট্য হলো চামড়ার উপরে দিয়ে যে কয়েকটা আপনার কি বলে পচড়ের হাড় আছে না বোঝা যাবে, হাড় গুলো বোঝা যাবে আপনার, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। চামড়ার উপর দিয়ে কয়েকটা গরুর চামড়া আমি আবার বলছি গরুর চামড়ার উপর দিয়ে কয়েকটা পরিষ্কার হাড় বোঝা যাবে, এটা মনে থাকবে সুস্থ গরু। সুস্থ গরু চঞ্চলে হবে, ছুটতে চাইবে, পালিতে চাইবে, ঘন ঘন লেজ নাড়াবে, তারপরে হাড়কে জোরালো হবে, তারপরে দূরত্ব পণের মধ্যে পরকে আবার সামনে রাখা যে পাত্রে খাওয়াটা মুখ ডুবাবে, তাই মনে করবেন এটা আপনি সুস্থ সুস্থ মানে চঞ্চলে হবে গরুটা, তাহলে মনে করবেন এটা সুস্থ গরু। অসুস্থ গরু, অসুস্থ গরুর বৈশিষ্ট্য মানে আইটা অসুস্থ যে সে বুঝে থাকে 103 ডিগ্রির মধ্যে তার তাপমাত্রা থাকবে, এই জিনিসটা খেয়াল করবেন। তারপর দেখা যাবে মাঝে পাতলা খাওয়া হচ্ছে, গোবরটা পাতলা মোটা না, মুখ থেকে লালা পড়বে, ঝরঝরে মুখ থেকে লালা পড়তেছে, সামনে খাবার খাচ্ছে না, সামনে খাবার বেরিয়ে আছে খাচ্ছে না, এমনকি জবারও কাটছে না, এমনকি জবারও কাটছে না। এই রইল কয়েকটি আপনাদেরকে আমি যুক্ত পেরেছি, আপনাদেরকে আমি জানিয়েছি, বাকি আপনাদের ইচ্ছে, যদি মনে করেন আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি লাইক করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে ভিডিও বানিয়ে তো আমি উপকৃত হব না, উপকৃত হব না বলতে বলতে আপনারা যদি না দেখেন তাহলে আমাকে ভিডিও দেখে বৃথা। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও জন্য ওয়েট করেন। সালাম আলাইকুম।